মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন, কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন। আর আপনি আপনার মেয়েকে কলেজে ওইখানে পড়তে পাঠাচ্ছেন, ওখানে হোস্টেলে রাখছেন, যেখানে একটা মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করছেন, সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন? তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে, মানে ইজ্জত চলে যায়। যাক ভাই, আমার সার্টিফিকেট চাই বিষয়টার নাকি, ইজ্জত যা যাক, কতজন আমার সাথে কি করে করুক, বাট আমার একটা সার্টিফিকেট চাই, একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই, এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব, এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব, এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি। পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে, মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন। তা আমরা আসলে ভাই কোথায় আছি এখন? আল্লাহ পাক আমাদেরকে বোধোদয় দান করুক, দোয়া করি। তবে একটা হাদিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না, এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হু বাহু এই কথাই, একদম এটাই, যে ফেতনা ধেয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফেতনা ধেয়ে আসছে। তার স্ত্রী জাইনাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? সুন্দর প্রশ্ন না? নবীজি বলছেন, নাম, তোমরা ধ্বংস হয়ে যাবে, ইদা কাসুরাতিল খাবাথ, যখন এরকম নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সৎ অসৎ আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে, জাতি গঠন করবেন সব ধ্বংস। আল্লাহ পাকের গজব সময়ের ব্যাপার মাত্র, আল্লাহ পাক শুধু আসমানি বালাই দেন না, জমিনই বালাও দিতে পারেন, আল্লাহ পাক মুসলিম মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন, আল্লাহ পাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন, আল্লাহ পাক দুর্ভিক্ষ দিতে পারেন, আল্লাহ পাক মহামারী দিতে পারেন, আল্লাহ পাক কোন বললে ফায়াকুন হতে পারে, সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে, অশ্লীলতার চর্চা হচ্ছে, আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি, মাদক পণ জেনা ব্যভিচার সব চলছে চোখের সামনে, আমরা কিচ্ছু বলার নাই, সুদ ঘুষ সব চলছে, এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে। আর যখন আসবে আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ, আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে